একটু মন দিয়ে শুনে রাখো। এই কলিতে জন্মগ্রহণ করে যদি গৌর নিতাই সম্পর্কে আমরা না জানি, তাহলে আমাদের এই মানব জন্মটা বৃথা হয়ে যাবে। এই কলিতে আমার নিত্যানন্দ প্রভু বাবা দুই অংশে আবির্ভূত হয়েছে। এক অংশ হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর আরেক অংশ বাবা জগন্নাথ মিশ্র আর শচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পর যার নাম হলো শঙ্কর অরণ্যপুরী। আর এই শঙ্কর অরণ্যপুরী আজকে হারায় পণ্ডিতের ঘরে এসেছে। তাহলে মা গো, আমরা নিজেরা কেউ কি নিজেকে প্রণাম করতে যাই কি গো মা? যাই কি? যাই না। তাহলে আজকে পদ কুবেরও যে আর বিশ্বরূপ মানে সেই শঙ্করাচার্য সেও একই তো। এখন যেই না প্রণাম করতে গেছি, সঙ্গে সঙ্গে শঙ্কর অরণ্যপুরী কী করলেন, চরণটা সরিয়ে দিল। আর মাকে ডেকে বলছে, মা মা বেলা যে বয়ে যায়, যাও তোমরা তিনজনে মিলে প্রসাদ পাও। তাই তিনজনে মিলে সেবা করে কী করলো, আর সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছে। ঠাকুর, আজ অনেক ভাগ্যের ফলে আপনা আমরা আজকে আপনার মতো বৈষ্ণবকে ঘরের মাঝে পেয়েছি। তাই আমাদের মনে বড় বাসনা, আজকে সারা রাত্র আমরা আপনার মুখে হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করব। মায়েরা ঘরে যদি কখনো কোনো বৈষ্ণব আসে, যদি কখনো সাধু আসে, সেই সময়টাকে মাগো হেলায় নষ্ট করতে নেই। যতক্ষণ সময় পাও তার বদনে হরিনাম শ্রবণ করো। তাই আজ তিনজনকে সম্মুখে বসিয়ে রেখে সন্ন্যাসী ঠাকুর তিনি গাইতে আরম্ভ করলেন। তিনজনকে সম্মুখে বসিয়ে আজ ভোরবেলায় সন্ন্যাসী ঠাকুর হরিনাম করতে আরম্ভ করলেন। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রী রাধাকে দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই না নিশি প্রভাত হয়ে গেল, সন্ন্যাসী ঠাকুর আমার মাকে ডেকে বলছে, মা এবার আমায় চলে যেতে হবে, আমায় বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুর
তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকতে পারবে না? না মা, আমি তো সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমায় চলে যেতে হবে, আমায় বিদায় দাও। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবা অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর, আমি এমনই কাঙাল, এমনই ভিখারি যে তোমায় কিছু দক্ষিণা দেব, সেই দক্ষিণাটুকু আমার ঘরে নাই। মা, কে বলেছে তোমার ঘরে কিছু না? আমি তো দেখতে পাচ্ছি তোমার ঘরে অনেক কিছু আছে। ঠাকুর, তুমি বিশ্বাস করো আমার ঘরে কিছু নাই ঠাকুর। মা, হে গো মা, আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে? ঠাকুর, সে বস্তু যদি প্রকৃত আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব, বলো তুমি কি চাও? মা, পারবে মা তোমার প্রাণটা আমাকে দক্ষিণা স্বরূপ প্রদান করতে? ঠাকুর, তুমি আমার প্রাণ চাইছো ঠাকুর, এ তো আমার পরম সৌভাগ্যের কথা। আজ আমার এই দেহটা দিয়ে আমি যদি কোনো বৈষ্ণবকে সেবা দিতে পারি, আমার এই দেহ দিয়ে যদি কোনো বৈষ্ণবের সেবা হয়, তবে মানব জনম যে আমার ধন্য হবে। ঠাকুর, বলো তুমি আমার প্রাণ চাইছো, তবে আমি বলবো মাত্রই আমার প্রাণ আমি তোমার চরণে বিসর্জন করে দেব। বলো, বলো না ঠাকুর তুমি আমার প্রাণ চাইছো? না মা, আমি তোমার প্রাণ চাইছি না, আমি চাইছি তোমার ভালোবাসার প্রাণ। ঠাকুর, তুমি কি চাইছো আমায় বুঝিয়ে বলো, আমি তো বুঝতে পারছি না তুমি কি চাইছো। শুনবে মা, দেখো চাইবার পরে কিন্তু না বলতে পারবে না। বলো মা, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তে সত্য অঙ্গীকার করো দেবে? বেশ ঠাকুর, আজ তুমি আমার কাছে যা চাইবে সে বস্তু যদি আমার ঘরে প্রকৃত থেকে থাকে, আমি তোমায় কথা দিলাম আমি তোমাকে দেব, দেব, দেব। বলো কি চাও? শোনো তবে, তোমার একমাত্র কুবেরকে, কুবেরকে যদি আমায় কানা দাও, যাহা তুমি আমার কাছে কে চাইলে? না, এ দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না। ঠাকুর, তুমি আমার কাছে অন্য কিছু চাও। ও ঠাকুর, ও যে সাত নয় পাঁচ নয় আমার মা বলার একমাত্র ধন, ও যে আমার একমাত্র নয়নের মণি, আমি কুবেরকে দিতে পারবো না, তো তুমি অন্য কিছু চাও। মা, একবার শান্ত হয়ে চিন্তা করে দেখো তো মা। হ্যাঁ গো, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, আমার পিতামাতাও তো চেয়েছিল আমাকে তাদের নিজের মতো করে বড় করে তুলতে। কিন্তু ঠাকুর, আমি তো আমার সেই মাতা পিতাকে কাঁদিয়ে এই জগৎবাসীর কল্যাণের জন্য ঘর ছেড়েছি। মা, আর যদি তুমি তোমার পুত্রকে না দাও, এই জগৎবাসীকে যে আমি উদ্ধার করতে পারবো না। হারাই পণ্ডিত ছুটে এসে বলে, পদ্মা, ও পদ্মা, আমার কবির যখন জন্মগ্রহণ করেছে, হ্যাঁ আমি আমার কুবেরের কুষ্ঠি বিচার করেছি, আমি দেখেছি আমার কুবের যে শুধু তোমার আর আমার জন্য আসেনি, আমার কুবের যে এসেছে এই জগৎবাসীর কল্যাণের জন্য। পদ্মা, আর যদি তুমি কুবেরকে না দাও, এই
জগৎবাসীকে যে উদ্ধার করা যাবে না। ছোট্ট কবির দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শ্রবণ করছে, ছুটে এসে মায়ের চরণখানা জড়িয়ে ধরে বলছো, মা তুমি কি জানো না মা, পিতৃসত্য পালিবার লাগে রাম গিয়েছিল বনে, আর আমি মাতৃ আজ্ঞা পালিবার লাগে যাব সন্ন্যাসীর স্বরে। মা তুমি তো ঠাকুরকে কথা দিয়েছো, সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে। মা গো আজ যদি তুমি কথা দিয়ে কথা রাখতে না পারো, তবে যে তুমি বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। মা হ্যাঁ গো, আমি কি তোমার সেমন সন্তান যে নিজের আত্মসুখের জন্য, আমার নিজে ভালো থাকার জন্য আমি আমার মাকে যে বৈষ্ণব চরণে অপরাধী করতে পারবো না? আমার তুমি বিদায় দাও মা। কবি তুই যখন বনের মাঝে খেলতে যাস, সারাদিন আমি ওই বনের পানে চেয়ে থাকি কেন জানিস বাবা? যে কখন আমার কবির ফিরে এসে একটি বার আমাকে মধুর সুরে মা বলে ডাকবে। কবি তুই যদি জনমের মতো আমায় চিনে চলে যা, কে আমাকে একবার মা বলে ডাকবে? দিনের শেষে কে আমাকে সে মা বলে আমার কণ্ঠ জড়িয়ে ধরবে? ওকবে আমি যে তোকে যেতে দিতে পারবো না বাবা। ছোট্ট কবির ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরে বলছে, মা আমায় তুমি বিদায় দাও, আমায় তুমি বেঁধে রেখো না, আমায় তুমি বিদায় দাও। মায়ের চরণখানা জড়িয়ে ধরেছে মা, দাও এবার আমায় চলে যেতে দাও। জন্মের মতো জন্মের মতো আমায় মনে
শেষে দেখা জন্মের আপনারা কেউ পারবেন? আপনার বারো বৎসরের পুত্র, একমাত্র পুত্র, জন্মের মতো কারোর হাতে তুলে দিতে এই জগৎবাসীর কল্যাণের জন্য? আমরা কোনো পিতা মাতা পারবো না বাবা, যদি আমাদের পাঁচটা সন্তান থাকে তার মধ্যে থেকে একটি সন্তানকে কারোর হাতে তুলে দিতে। কিন্তু আজ আমার নিতাই চাঁদ বারো বৎসর বয়সে সন্ন্যাস নিল কেন জানো? মাগো, আমাদের মতো এই কলির অচৈতন্য জীবকে চৈতন্য দেবে বলে আজ আমার গৌরী চব্বিশ বছর বয়সে সন্ন্যাস নিল কেন জানো? যে জন্ম দুঃখিনী মা তার আট আটটি কন্যার বিয়োগ যন্ত্রণা সহ্য করেছে যে মা, অবশেষে একটি পুত্র হলো বিশ্বরূপ, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। সেই শোকে তার স্বামী মারা গেল। কতবারে হতভাগী মা আট আটটি সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করল। বড় ছেলে সন্ন্যাস নিয়ে চলে গেল, নিজের চোখের সামনে নিজের স্বামী মারা গেল, নিজের বধূ মা তাকে হারালো। সেই মায়ের মনে ব্যথা দিয়ে জন্মের মতো সেই মাকে কাঁদিয়ে আমার গৌরহরি চব্বিশ বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে এসেছিল কেন জানো? শুধুমাত্র আমাদের এই কলির অচৈতন্য জীবকে চৈতন্য দেবে বলে। কিন্তু বাবা, আমরা যেমন কলির অচৈতন্য জীবী ছিলাম তেমন অচৈতন্যই থেকে গেল। এই সংসার মায়ার বাঁধনে আমরা এতটাই বদ্ধ হয়ে আছি যে বাস্তবটাকে চোখের সামনে দেখেও আমরা মানতে পারি না। এই সংসার বাঁধনে আমরা প্রতিটা জীবাবদ্ধ হয়ে আছি, একবারও জীব চিন্তা করি না এই সংসার মাঝে আমাদের কেউ কারোর নয়। মা গো, এই সংসারে সবাই তোমার হাত একদিন না একদিন ছেড়ে দেবে মা, কিন্তু ভগবানের চরণে যদি নিজেকে কেউ আত্মসবার মনে করিতে পারে, যদি ভগবানকে পাথরের বিগ্রহ না ভেবে, যদি ভগবানকে কেউ ভালোবাসতে পারে, জনম জনমে আমার প্রভু নিজেকে সেই ভক্ত চরণের দাস করে রাখি। হরি বল, হরি বল।
কিন্তু মা গো আমরা সেই প্রভুর চরণের দাস নিজেকে না করে সকলে নিজেকে আমরা সংসারের দাস করে রেখেছি। আদামার নিদায় যাদ 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে সন্ন্যাসীর হাতটা ধরে প্রভু আজকে নানা তীর্থ ভ্রমণ করছে। আর ভ্রমণ করতে করতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী ঠাকুর আজকে কুবেরকে ডেকে বলছে, কুবের যাও তুমি ওই নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। মাগো ছোট্ট কুবের নদী থেকে স্নান করে এসে যখনই দাঁড়ালেন সন্ন্যাসী ঠাকুর তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। আর যেই না দীক্ষা দিলেন, দীক্ষার শেষে যেই না গুরুদেবকে প্রণাম করতে গেছেন, সঙ্গে সঙ্গে উঠে দেখছি যে সেই সন্ন্যাসী ঠাকুর আর নেই। ছোট্ট কুবের চিৎকার করেছে, ঠাকুর ঠাকুর তুমি কোথায় গেলে, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলে উঠছে, কুবে আজ থেকে আমি তোমার অন্তরেই আছি। আর শোনো কবি, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, শোনো শোনো, আজ হতে কবি, আজ থেকে তোমার নাম আর কবির নয়, আজ থেকে তোমার নাম হলো নিত্যানন্দ। মাগো এই বলে দুটো দেহ এক হয়ে গেল। আর কেমন এক হলো জানো মা? এক বালতি জলের ভেতরে যদি আপনি এক এক ঘটি জল মিশান, তাহলে ওই দুটো জলকে কি আপনি পৃথক করতে পারবে? পারবো না, তাই না? ঠিক তেমন ভাবে আজকে দুটো দেহ এক হয়ে গেল। আর যেই এক হয়ে গেল সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে সেই বজের বলরামের ভাব জেগে উঠেছে। আমি আমি তো বেশি বজের বলরাম। আচ্ছা আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় আছে আমার ভাই কানা? সঙ্গে সঙ্গে ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেছে। নিতাই চাঁদ বিলম্ব না করে বাবা কানাই কানাই বলতে বলতে আজ প্রভু ভাই কানাইয়ের সন্ধানে ছুটতে ছুটতে চলেছে। কানাই কানাই বলতে বলতে আমার নিত্যানন্দ প্রভু আজকে বনপথ ধরে ছুটছে। কেমন ভাবি মহাজন বলছে, দেখো দেখো ভাইয়া রে কানাইয়া রে দেখা যায়।
করি তাই আজ ভাই কানাই কানাই বলতে বলতে আমার নিতাই যা ছুটে এসেছে কোথায় বাবা বৃন্দাবন এসে দেখছে কিছু বজো রাখাল তারা খেলা করছে এখন তাদের কাছে এসে বলছে এই জি আমরা যে রাখাল এই জি তোমরা বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে বলছে প্রভু তুমি তো বৃন্দাবনে এসে পড়েছো আর তোমার কানাই তো বৃন্দাবনে থাকে না তোমার কানাই থাকে মথুরায় বুঝে তা আমার কানাই মথুরায় থাকে কিন্তু মথুরাবাসী যে বলল আমার কানাই বৃন্দাবনে থাকে বলছে প্রভু ওই তো অদূরে গোবিন্দ মন্দির তুমি দেখে নিত্যানন্দ প্রভু কি করলো বাবা ছুটে গিয়ে গোবিন্দ মন্দিরে গেছে গো মা আর গোবিন্দ মন্দিরে যে যেই না দরজায় মোষটা ঘাত করেছে বাবা দেখে ভেতরে ভোগ আছে কিন্তু ভাই কানাই নাই নিত্যানন্দ প্রভু চিন্তা করছে কানাই যে জীবনে আমি তোকে পেলাম না সেই জীবন আমি আর রাখব না আজই আমি গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে আমার প্রাণ আমি বিসর্জন করব কি করলো বাবা না ছুটে গিয়ে যখন গিরি গোবর্ধনের শিলা নিয়ে মাথায় আঘাত করতে যাবে পেছন থেকে একজন বৈষ্ণব এসে হাতটা চেপে ধরেছে ও ঠাকুর এ তুমি কি করছো তুমি জানো না আত্মহত্যা মহাপাপ হচ্ছে বৈষ্ণব তুমি যে আজকে আমাকে বাধা দিলে তুমি বলতে পারবে আমার কানাই কোথায় আছে প্রভু যদি তোমারই কৃপা হয় আমি নিশ্চয়ই তোমায় বলতে পারবো তোমার কানাই কোথায় আছে ও বৈষ্ণব হ্যাঁ গো তুমি বলতে পারবে আমার কানাই কোথায় আছে তবে বিলম্ব করো না আমার তাড়াতাড়ি বলো আমার ভাই কানাই কোথায় আছে বজো ঠাকুর তুমি শুনতে চাও তোমার ভাই কানাই কোথায় আছে শোনো শোনো তোমার কানাই কোথায় আছে কি বলছে বাবা বজো ঠাকুর আই জি শোনো তোমার কানাই কোথায় আছে এবে গো কান্তি ধরে বিহারে সেইখানে আছে প্রাণধার সেইখানে আছে প্রাণধার সেইখানে আছে প্রাণধার আমার ভাই তাহলে নবদ্বীপে আছে বলছে হ্যাঁ ঠাকুর তোমার ভাই নবদ্বীপে আছে আচ্ছা বৈষ্ণব আমার ভাই যখন নবদ্বীপে আছে তাহলে তুমি এটাও জানো যে আমার ভাইকে দেখতে কেমন হয়েছে বলছে হ্যাঁ ঠাকুর সেটাও জানি বলছে আচ্ছা কি গো মায়েরা অনেকদিন পরে যদি আমরা কাউকে দেখি মা এখন তাকে দেখতে কেমন হয়েছে এটা যদি আমরা জানতে পারি তাহলে তাকে খুঁজে পেতে সুবিধা হয় না হ্যাঁ তাহলে আমার নিতাই চাঁদ অনেকদিন বাদে তার ভাই কানাইকে দেখবে এখন তাকে দেখতে কেমন হয়েছে সে তো জানি না এখন বলছো ঠাকুর আইজি
শোনো না, আমার ভাই না ওই বৃন্দাবনে মাঠে মাঠে ধেনু চড়াত, জানো আমার ভাইকে না সবাই কালো কানাই কালো কানাই বলে। ও ঠাকুর, আমার ভাই কি এখনো কালো আছে গো? কালো নেই তাই বলছে? না ঠাকুর, তোমার ভাই এখন আর কালো নেই, তোমার ভাই এখন গৌর হয়েছে। গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে। বসনাও, তাহলে আমার ভাই আর কালো নেই? অবশ্যই। আর একটা কথা বলবে গো, এই যে আমার ভাই সারাদিন মাঠে মাঠে ধেনু চড়াতো, তো আমার ভাইয়ের না বেশি লেখাপড়া করা হয়নি, জানো? আমার ভাইকে না সবাই মূর্খ কানাই মূর্খ কানাই বল। অবশ্যই আমার না খুব কষ্ট হয়। আচ্ছা বলবে গো, আমার ভাই কি এখনো মূর্খ আছে? বলছে না না ঠাকুর, তোমার ভাই এখন আর মূর্খও নেই। বলছে তবে? বলছে তোমার ভাই এখন পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ও ঠাকুর, আর একটা কথা বলবে গো, এই তুমি রাগ করছো না তো? কাছে এসে আরেকটু কাছে, আরেকটু কাছে। ভাইয়ের গুণের কথা তো বেশি জোরে জোরে বলা যাবে না, কাছে দেখে বলছে যে ও ঠাকুর আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। ও ঠাকুর, আরে কি তখন থেকে শুধু করে কিনা করে কিনা? আরে বলবে তো যে কি করে কিনা, রাগ করছো, রাগ করছো না তো? কাছে দেখে বোঝাই যে ও ঠাকুর বলো না আমার ভাই করে কিনা, করে কিনা, ওই ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা, ব্রজে যেমন ঘরে ঘরে চুরি করে তোমার ভাই যেমন ঘরে ঘরে ননি চুরি করতো সেরাম চুরি করি কিনা? না না ঠাকুর, তোমার ভাই এখন আর চোর নেই, তোমার ভাই এখন সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়ে তোমার জড়া কানাই এবার সাধু হয়েছে, জড়া কানাই এবার সাধু হয়ে বলছে মায়েরা, রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়ে গেছে। কারণ রাধা কৃষ্ণ মিলিত, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরহরি, তাই তো? রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসায় রাস আস্বাদন করি, এবে দুই দেহই আমার চৈতন্য গোসায়, রাধার ভবরস আস্বাদে দুহ হলেই নেকঠায়। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এলেন শ্রীরাম নবদ্বীপ মাঝে। তাহলে বলছে আচ্ছা বেশ, অবশ্য আমার ভাই তাহলে নবদ্বীপে আছে। বলছে তাহলে আমি যাই। বাবা যার কাছ থেকে তিনি এই সংবাদ নিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু শ্রীল মাধবেন্দু পুরী গোস্বামী পাদ নিতাই গৌর হরি বল হরি বল। তিনি হলেন আমার মহাপ্রভুর দাদুগুরু। মহাপ্রভুর গুরুদেব কে ছিলেন? ঈশ্বরপুরী। আর ঈশ্বরপুরীর গুরুদেব ছিলেন শ্রীল মাধবেন্দ্রপুরী। তাই আজ কি হলো, নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে নবদ্বীপে এসেছে গো। আর এসে কি দেখলো না, গৌরবরণ ফুল আর গৌরবরণ পাতা, আর নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দন আচার্য বদনে গৌর নাম করতে
করতে আজ ব্রহ্ম মুহূর্তে আসছে গঙ্গায় স্নান করবে কি বলছি ভজগরাঙ্গ কি গো মায়ের এই নাম আপনাদের জানা আছে তো কি আছে তাহলে বাহু তোলো খিদে পেয়েছে পেয়েছে কি খিদে তো পাওয়ার কথা না তাই না এই যে পরমাত্মা সেবা হচ্ছে তো এখানে বসে বসে তাহলে যার গলায় যত জোর আছে আর যার করে যত জোর আছে সবাই মিলে করতালি করেই একসাথে আমরা বদনে বদন দিয়ে হরি নাম করবো চলো সবাই মিলে বাহু তোলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লাহ গৌরাঙ্গে নামে রে ভজ দূরে দাঁড়িয়ে ছিল কি করলো ছুটে এসে নন্দনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে ধরিয়ে বলছে এই জি যে জানা নন্দনকে ওই যে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে বাবা জড়িয়ে ধরে বলছে আচ্ছা বৈষ্ণব তুমি কি নবদ্বীপেই থাকো বলছে হ্যাঁ ঠাকুর আমি তো নবদ্বীপেই থাকি আচ্ছা বৈষ্ণব তুমি কি বলতে পারবে এই নবদ্বীপ মাঝে আমার ভাই কানাই কোথায় আছে ও মায়েরা এখন কানাই বলেছে তো নন্দনাচার্য চিনতে পারছে না কারণ তাকে তো কানাই বলে কেউ জানে না কি তাই তো বলছে ও ঠাকুর বেশ যতদিন না তুমি তোমার কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার কাছেই থেকো তাই মা গো আজ থেকে নিত্যানন্দ প্রভু নন্দনাচার্যর ঘরে থাকতে আরম্ভ করলে আর ওদিকে আমার গৌরহরি প্রাতকালে স্বপ্ন দেখছি যে নবদ্বীপে একজন মহাপুরুষের আগমন হয়েছে শিবাস হরিদাসকে ডেকে বলছে হরিদাস যাও তোমরা খুঁজে এসো আমার মনে হয় নবদ্বীপে আমার দাদা বলরাম এসেছে বলছে প্রভু তোমার বলাই দাদাকে তো আমরা কোনোদিনও দেখিনি তাহলে বলে দাও কেমন দেখতে বলছে শুনবে আমার বলাই দাদাকে কেমন দেখতে ও মায়েরা আজ আমার বলাই দাদার বর্ণনা দিচ্ছে আমার মহাপ্রভু কেমন দেখতে বলছে শোনো শোনো বেত্র বাধা কানা এক কুম্ভ বাম হাতে বেত্র বাধা কানা এক কুম্ভ বাম হাতে নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে ও বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র বামে শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র হলধারে ভাব তারে বুঝিলাম চরিত্র হলধার বাব তার বুঝিলাম চরিত্র হলধারে ভাব তারে বুঝিলাম চরিত্র হলধারে ভাব তারে বুঝিলাম চরিত্র বলছে ও প্রভু আর বলতে হবে না আমরা বুঝে গেছি তোমার বলাই দাদাকে কেমন দেখতে কি করলো বোমা সারাদিন নবদ্বীপে খুঁজে খুঁজে কোথাও তার বলাই দাদাকে খুঁজে পেল আবার পুনরায় প্রভুর কাছে ফিরে এসেছে বলছে ও প্রভু তোমার বলাই দাদাকে তো আমরা কোথাও পেলাম না বলছে আচ্ছা তোমরা কি নন্দনের ঘরে গিয়েছিলে বলছে না তো নন্দনাচার্যের ঘরে তো যাওয়া হয় গৌরহরি কি করলো বাবা তাড়াতাড়ি বিলম্ব না করে অগণিত ভক্তকে সঙ্গে করে আমার গৌরহরি নন্দনাচার্যের ঘরে এসেছে এসে বলছে অনন্দ হ্যাঁ তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে বলছে প্রভু একজন মহাপুরুষ তো আমার ঘরের ভেতরেই আছে গৌরহরি বলছে বেশ নন্দন তুমি দরজার বাহিরে অপেক্ষা করো আমি ভেতরে গিয়ে দেখে আসি
এখন গৌরহরি ঘরের ভেতরে প্রবেশ করে পেছন থেকে ডাক দিয়েছে দাদা। আর যেই না দাদা বলে ডেকেছি, নিত্যানন্দ প্রভু পেছন ফিরে দেখে, ঠিক ওই ঠাকুর যেমন রূপের মানুষের কথা বলেছি ঠিক তেমন রূপের একখানি মানুষ দাঁড়িয়ে আছে। এখন বাবা ভাইয়ের অঙ্গ থেকে যখন অষ্টপদ্মের গন্ধ পেয়েছি, নিত্যানন্দ প্রভুর আর বুঝতে বাকি রইল না, আর অন্য কেউ নয়, এ হলো আমারই ভাই কানাই। প্রভু আজকে কানাই কানাই বলে আজকে ছুটতে ছুটতে চলেছে, আর ওইদিকে আমার গৌরহরি বলছে দাদা চুপ 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 চুপ, আমাকে কানাই বলো না। বলছে কেন রে? বলছে দাদা শোনো শোনো, এই যে আমায় কেউ জানে এই নবদ্বীপে এসে তোমার ভাই নামের পরিবর্তন করে নিয়েছে। আয় তা শোনো, নাম শুধু তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। বলছে তাই দাদা, তোমার নামেরও পরিবর্তন হয়েছে। বলছে শোন শোন, তোকে যেমন নিমাই বলে কেউ, তোকে যেমন কানাই বলে কেউ জানেন না, আর আমাকে তেমন বলাই বলেও কেউ জানে না। তোর নাম হয়েছে নিমা, আর আমার নাম হয়েছে পাগলা নেতা। বলছে বাবা বাবা বাবা, তাহলে আমাদের দুই ভাইয়ের নামের পরিবর্তন হয়েছে। ওমায়েরা এই বলে দুই ভাই যখনই ঘরের বাহিরে পা রেখেছে, দেখছে নন্দনাচার্য দরজায় কান পেতে বসে আছে। গৌরহরি বলছে একই নন্দ, আমি কি বললাম যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে, আর তুমি কিনা দরজায় কান পেতে বসে আছো। বলছে ঠাকুর হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। বলছে প্রভু তুমি আমাকে ভেতরে প্রবেশ করতে বারণ করেছো, কিন্তু দরজায় কান পাতে তো বারণ করো। হ্যাঁ তাই তো আমি সব শুনে দিয়েছি। বলছে নন্দন কি শুনেছো তুমি? বলছে প্রভু আমি কি শুনেছি জানো? শোনো শোনো, তুমি ব্রজের বাকাসাম ওই তো অবধুতারা, ব্রজের বাকাসাম ওই তো অনন্দুব, হ্যাঁ তুমি ব্রজের বাকাসাম ওই তো অবধুতারা, তুমি ব্রজের বাকাসাম ওই তো অবধুতারা। বলছে নন্দন তোমার তো আর কিছু শুনবার বাকি নেই, তুমি তো সবই জেনে নিয়েছো। বলছে তবে আর বিলম্ব কেন, চলো ভক্তগণ অপেক্ষা করছে একবার আমার দাদাকে দেখবে বলে। কি করলো না গৌরহরি, আজ নিতাই চাঁদকে সঙ্গে করে ঘরের বাহিরে এসেছে। শ্রীবাসকে ডেকে বলছে শ্রীবাস তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি শ্রীমৎ ভগবতের দশম স্কন্ধের একখানি শ্লোক তুমি পাঠ করো, যাতে ভক্তগণ বুঝতে পারে এই হলো সেই ব্রজের বলরাম। সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত কি করলেন না, শ্রীমৎ ভগবতের দশম স্কন্ধের শ্লোকখানি আজ শ্রীবাস পণ্ডিত পাঠ করতে আরম্ভ করলেন। মায়েরা সবাই মিলে একটু করজোরে বসবেন, আমি এখন শ্রীমৎ ভগবতের দশম স্কন্ধের শ্লোকখানি পাঠ করব। বড়হাপিরঙ্গ নট বড় বপ করণায় কর্ণিকার বিভ্রাদ বাস কনক কপিস বৈজন্তি চমার রন্ধান বিনরধার সুধায় পুরয়ান গোপ বিন্দে বৃন্দারণ্যং শপদ রমন প্রবেশ গীত কীর্তি। যখনই শ্রীমৎ ভগবতের দশম স্কন্ধের শ্লোকখানি পাঠ করলে সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভুর অঙ্গের বিকার হচ্ছে। কখনো তিনি হাসছেন, কখনো তিনি কাঁদছেন, আবার কখনো ধুলায় গড়াগড়ি খেয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমার প্রভু ক্রন্দন করছে। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, এই হলো সেই ব্রজের বলরাম অবধূত শ্রী নিত্যানন্দ রাম। আর ওদিকে মায়েরা এতদিন পরে তার সচিমাতা জানতে পারল যে নবদ্বীপে তার সন্তান বিশ্বরূপ ফিরে এসেছে।
মা বিলম্ব না করে তাড়াতাড়ি সচি মায়ের সচি মা দৌড়াতে দৌড়াতে এসেছে কোথায় নন্দনাচার্যের ঘরে। এসে বলছে নন্দ, হ্যাঁ গো নন্দন, তোমার ঘরে কি আমার বিশ্বরূপ এসেছে? বলছি মা গো, তোমার সন্তানের নাম আর বিশ্বরূপ নেই, তোমার সন্তানের নাম হয়েছে নিতাই। বলছে যাই হোক, ওই আমার নিতাই আর ওই হলো আমার সন্তান বিশ্বরূপ। তাই মা গো, আজ নন্দনাচার্যের ঘরে সচিমা তিনি বসেছেন, আর সচিমায়ের দুই কোল আলো করে একদিকে বসেছে তার সন্তান গৌর আর একদিকে বসেছে তার সন্তান নিতা। তাহলে মায়েরা বোঝা গেল এই কলিতে সর্বপ্রথম নিতাই গৌরের মিলন কোথায় হয়েছিল? শ্রীরাম নবদ্বীপের নন্দনাচার্যের ঘরে সচিমায়ের কলিতে সর্বপ্রথম দুই ভাই গৌর নিতাইয়ের মিলন হলো। জয় রানী। তাই আসুন, আপনাদের আজ এই গ্রামে এই মহতি হরি বা আসরে বসে আজ আমরা সচি মায়ের কোলে তার দুই পুত্র গৌর আর নিতাইকে আমরা মিলনে রাখবো। নিতাই গৌর হরি বল হরি। সবাই মিলে বাহু তুলে সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ভালো সতী মায়ের কোলে গৌর নিতাই মিলেছে ভালো।